প্রশ্নে চলে গেলাম, দাড়ি না থাকলে নামাজ হবে কি না? নামাজ হবে, তবে দাড়িওয়ালা সমান হবে না। দাড়িওয়ালা নামাজের যেই ওজন, দাড়ি কাটা নামাজের সেই ওজন হবে না, হবে না, হবে না। দাড়ি রেখে আল্লাহর সামনে যাও। একজন আলেমের সামনে দাড়ি কাটা লোক যাকে শরমায়, তো আল্লাহর সামনে যাইতে যে শরম লাগে না? হ্যাঁ, শরম লাগা উচিত না? ও ভাইরা, দাড়ি কাটা তো অপরাধ। এখন দাড়ি কাটা মানুষ বেশি হয়ে যাওয়ার কারণে শরম লাগে না। এমন যদি হইতো গ্রামের সবাই দাড়ি রাখে, তো দাড়ি একজনে কাটলে ঠিকই শরম পাইত, ঠিক না? সমাজ থেকে দাড়ি কাটা লোক দূর করতে হইলে সবাই দাড়ি রাখতে হইবে। আজকাল যুবকেরা শুরু করছে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি দেখতে পাচ্ছি অন্তরে চক্ষু দিয়ে, ইনশাআল্লাহ আগামী 10-20 বছর পরে দাড়িবিহীন লোক প্রায় পাওয়াই যাবে না ইনশাআল্লাহ। কারণ যুবকরা যখন দাড়ি নেওয়া শুরু করছে, এরাই তো একদিন ইনশাআল্লাহ হ্যাঁ বুড়ার কাতারে যাবে, দাড়ি নিয়েই বুড়া হবে। দাড়িটা পুরুষের জিনাত, সমস্ত আম্বিয়া কেরামের সুন্নাত। দাড়ি ছাড়া একজন নামাজি কবরে গেলে জান্নাত পাবে কিনা? কিছু উত্তম মধ্যম খাইয়া হয়তো এরপরে, কারণ ওসাতুল মুমিনিন যে যারা গুনাগার ইমানদার, আল্লাহ মাফ না করলে উত্তম মধ্যম তো সেখানে খাওন লাগবে, ঠিক না? আল্লাহ তাআলা মাফ করুন। আযাবুল কবরে হাক্কুন, কবর আযাব হক, কবর আযাব সত্য। অনেক সময় ছোট্ট গুনাও বিরাট ক্ষতি করে, পায়ের নখের আঙ্গুলে কাঁটা একটা বিঁধছে, গুরুত্ব দেন নাই, 6 মাস পরে গেছেন ডাক্তারের কাছে, ভালোই হয় না, কয় গোড়ালি পর্যন্ত পায়ের পাতা কাটি না ফেললে বিপদ আছে, পাটা শুদ্ধ ফেলে দেওয়া লাগবে। কয় কি করে ডাক্তারে পা ফেলে দিতাম, ডাক্তারের জাতে খারাপ, আরো 6 মাস রয়েছে, 6 মাস পরে গেছে, হাঁটু পর্যন্ত ফেলে দিলে বাঁচতে পারবে, গুরুত্ব দেয় নাই। আরো কিছুদিন পরে গেছে, কয় বাঁচতে যদি চান একারে এখান থেকে জোড়া থেকে রানটা খুলি ফেলাই দেন, নালি বাঁচতে পারবেন না, নালি গা হয়ে গেছে, গ্যাংগ্রিন হয়ে গেছে, নালি গা হয়ে গেছে, পাপ হইলো এরকম। দাড়ি কাটা একটা পাপ, কিন্তু নালি গাও করতে পারে, একটা পাপে জ্বালাই দিতে পারে, বুঝেন না? পাপের উপরে কোনো সময় স্থায়ী থাকতে নাই, তওবা করা উচিত, তাড়াতাড়ি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা ভুল করছি, ভুল আর করব না। বিতিন নামাজের সহি পদ্ধতি সম্পর্কে জানতেছে, ও এক মহিলার একা হজ করার সামর্থ্য আছে কিন্তু অন্য মাহরাম সাথে যাওয়ার আর্থিক সামর্থ্য নেই, এক্ষেত্রে কি করণীয়? লা তাহাজ্জুল মারআ ইল্লা ওয়া মাআহা মাহরামুন, কোন মহিলা হজ করবে না তার সাথে মাহরাম ছাড়া, হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অতএব তার উপরে হজ ফরজ হয় নাই, হজ ফরজ হবে দুজনের খরচ বহন করতে যেদিন পারবে সেদিন, অথবা তার মাহরাম কেউ হজে যাচ্ছে, তার স্বামী যাচ্ছে, তার বাবা যাচ্ছে, ভাই যাচ্ছে, ভাতিজা যাচ্ছে, তাদের সাথে যাইতে পারবে, আর না হয় দুইজনের মাহরাম নিয়ে যাওয়ার খরচ সহ যাইতে হবে। বিতিন নামাজের সহি পদ্ধতি সম্পর্কে জানতে চাই, বিতিন নামাজ এক রাকাত পড়লে হাদিসে আছে, বা আও তিরবে ওয়াহেদা, এক রাকাত বিতির পড়ো, এটাও আছে, আও তারাবে সালাস, তিন রাকাত বিতির, এটাও আছে। তিন রাকাত বিতিরের ব্যাপারে মা আয়েশা সিদ্দিকার হাদিস, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আও তারাবে সালাস লাম ইয়াকউদ ইল্লা ফি আখিরিহিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতিরের নামাজ পড়লে শেষ রাকাতে বসতেন, দুই রাকাতে বসতেন না। সহি হাদিস, নাসাইর বর্ণনা, অন্যান্য সুনানের মধ্যেও আছে। তো এই জন্য বৈঠকটা না বসলে হয়, প্রথম বৈঠকটা, এক বৈঠকে তিন ডাকাত, এক বৈঠকে তিন ডাকাত। আর যেটা দোয়া কুনুতের আগে আল্লাহু আকবার, এটারও স্ট্রং দলিল নাই, এই দুইটা মাইনাস করলে আর বাকি পুরাটা ঠিক আছে। দোয়া কুনুতের আগে আল্লাহু আকবার আর প্রথম বৈঠক বাদ দিলে বিতির নামাজ তিন ডাকাত যেভাবে আপনারা পড়েন ওইভাবে ঠিক আছে, এই দুইটা দলিল পাওয়া যাচ্ছে না। তারপরে মাজহাবের ওলামারা ইস্তেহাত করে বলেছেন এইভাবে পড়ছেন, পড়লে ওইভাবে পড়লে বাতিল হয়ে যাবে না, কিন্তু এই পদ্ধতির কোন সহি দলিল আমাদের সন্ধানে নাই, আমরা পাইতেছি না। যারা এগুলি করতে বলেছেন তারাও কোনো দলিল দিতে পারছেন না।
ফজরের নামাজের ওয়াক্ত আসার 8-10-15 মিনিট আগে আজান দিলে সেই আজান ওয়াক্তের জন্য ফজর যা হবে কিনা? না হবে না। আজান তো হলো সময় হলে আপনি আজান দেবেন, আপনি আগে দেবেন কেন? আগেরটা হবে তাহাজ্জুদের আজান। আগেরটা কিসের আজান? ওটা তাহাজ্জুদের আজান। আরব দেশে দুইটা আজান দেয় ফজরের টাইমে, একটা তাহাজ্জুদের সুবহ সাদেকের আগে দেয়, আর একটা দেয় সুবহ সাদেক হলে। ফজরের টাইম হইতে হবে, ফজরের আজানের আগে মাইক যোগে উচ্চ শব্দে জিকির ও দুরুদ পাঠ করা ঠিক কিনা? না, বেদাত, সুন্নতের খেলাফ, কিছুতেই করা ঠিক না। ইমাম মালিক রাহিমাহুল্লাহর যুগে এক মুয়াজ্জিন সাহেব আজানের আগে কিছু কথা বলা বলে শুরু করছেন, উনি ডেকে এনে বললেন, এই বেদাত কেন করতেছে? এই মসজিদে বেলাল আজান দিয়েছেন, সাহাবিরা আজান দিয়েছেন, তারা তো কেউ আজানের আগে কিছু বলে নাই, তুমি এটা করতে কে পাইছো? মুয়াজ্জিন বন্ধ করছে। কদিন পরে মুয়াজ্জিন সাহেব কি করতেছে? আজানের পরে শুরু করছে কিছু জিকির আজকার, উনি ডেকে এনে ওইটাও বাধা দিয়ে দিয়েছে, এটাও ঠিক না। কদিন পরে মুয়াজ্জিন সাহেব আজানের আগে কিছু তো বলে না কিন্তু গলা খাঁকরায়, বুঝেন না? আবার ডাকছে, গলা খাঁকরাইলে কেন, গলা ধারাইলা কেন আজানের আগে শব্দ করে? আজানের আগে কিচ্ছু করতে পারবো না, শুধু আল্লাহু আকবার দিয়া শুরু করব। আজানের আগে কোনো কিছু নাই, পরে দোয়া আছে, দুরুদ আছে। নামাজের মধ্যে কোরআন মাইক যোগে উচ্চ শব্দে তেলাওয়াত করার কতটুকু হুকুম? জায়েজ আছে, অসুবিধা নেই। কাবা শরীফের তেলাওয়াত নামাজ সব মাইক দিয়ে হয়, মদিনা শরীফে হয়, বাইতুল মুকাদ্দাসে হয়, বিশ্বের সব আলেমরাই জেনুইন স্কলার আলেমরা এটা মেনে নিয়েছে, এতে কোনো সমস্যা নেই। এটা মুকাব্বের সাউত, মাইক হলো আওয়াজটা বড় করে, এই আর কোনো কাজ নেই। মসজিদের সামনে এক পাশে আল্লাহ এবং পাশাপাশি মোহাম্মদ রেখাকে আপনি এক মাহফিলে শিরিক বলেছেন, তার দলিল আছে কি? এর দলিল হলো আল্লাহ মোহাম্মদ, এটা অদ্বৈতবাদ। আল্লাহ মোহাম্মদ আরবি ব্যাকরণে অর্থ করলে হয় যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, যিনি মোহাম্মদ তিনি আল্লাহ। এবং আগে এইরকম একটা শিরিক ছিল, বুঝেন না? মদিনায় রাসুল নামে কে এলো ভাই, কায়াধারী হয়ে তার ছায়া কেন নাই, বুঝেন না? লালনে কইছে যে মোহাম্মদ আল্লাহই মোহাম্মদ হইয়া আছে, নাউযু বিল্লাহি মিন যালিক, সারা জিন্দেগীর সমস্ত আমল ধূলিসাৎ হয়ে যাবে এরকম কথা বললে। কে বলছে? নবুজি ছায়া নাই, নবুজি ছায়াও ছিল, সব কিছুই ছিল, তিনি আমাদের মতে বাশার ছিলেন, মানুষ ছিলেন। আল্লাহ মোহাম্মদ না লিখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়, মোহাম্মদ খোদা নেহি, খোদা সে জুদা নেহি, বুঝেন না? খোদা সে জুদা নেহি মানে কি? ঈসা আলাইহিস সালামের মতো তিনজনে মিলি এক আল্লাহ, মানে এরা বানাইছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর আল্লাহ মিলি একজন, নাউযু বিল্লাহি মিন যালিক। ওই ওই অর্থগুলির লেশ আইসা পড়ে আল্লাহ মোহাম্মদ ওইভাবে লিখলে, যেন ওইভাবে লেখা সুন্নার খেলাফ। লিখলে লিখতে চাইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা গান, কালেমে তৈবা পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগে না। কালেমে তৈবা যখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুক্ত করার কোনো দরকার নাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমে তৈবা ছাড়া বলবেন কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তখন, কারণ কালেমার মধ্যে রাসূল নাম আনলে এমনি তার শান ও রাফানা আলাকা যিকরাক, আমার নামের লোকে তোমার নাম যুক্ত করে তোমাকে অনেক উচ্চ মর্যাদা আমি দেব। এখানে সাল্লাল্লাহু দিয়াম ওনার মান বাড়াইতে হবে না, আল্লাহ নামের সাথে নাম যুক্ত হওয়ার কারণে বিশাল মর্যাদা এসে গেছে। গান বাজনা শোনা ও করা যাবে বুখারি শরীফে এমন কোন হাদিস আছে কি? নাই। বরং গান বাদ্য বাজনা এগুলি সম্বন্ধে নবীজি বলেছেন, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে কিছু লোক আসবে, চারটা হারামকে হালাল করবে, ছিল হারাম, চার হারামকে এরা কি হালাল করবে, এরা বেঈমান, ইস্তাহিলুন আল হেরা, নারীকে হালাল করবে, গার্লফ্রেন্ড বানাই ফেলবে, স্ত্রী বানাবে না, গার্লফ্রেন্ড, বুঝেন না? শুকর আর শুকুননি, পাঠা আর পাঠি, বানর আর বানরি, বুঝেন না? গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড বানাইছে, বয়ফ্রেন্ড বানাইছে, গার্লফ্রেন্ড বানাইছে, কদিন পরে পাত্তা নাই, বুঝেন না? মেয়েটার জীবন নষ্ট করে, মেয়েটাকে নষ্ট মেয়ে বানাই দিয়া উদাও,
এক একটা যুবকের সাথে 20-25টা মেয়ের সম্পর্ক, 20-25টা মেয়ের লাইফ নষ্ট করে। এগুলি পরে স্বামীর ঘরে গেলে এরাও শান্তি পায় না, স্বামীরাও শান্তি পায় না, বুঝেন না? নষ্ট মেয়ে কোনো পুরুষকে শান্তি দিতে পারে না, তার সেই মন থাকে না, পরিবারের যোগ্য থাকে না। আজকে গোটা সমাজ, স্কুলে, কলেজে, বিদ্যালয়ে ইহুদি খ্রিস্টানদের ধ্বংসাত্মক কালচার, যে জিনেভা বিচারের কারণে আজকে গোটা আমেরিকান জাতি ছন্ন ছাড়া, গজ ছাড়া, বুঝেন না, ভব ঘুরে অশান্তির আগুনে জ্বলে পড়ে সারখার হয়ে যাচ্ছে তারা। ইউরোপের সমস্ত নারী পুরুষের যে জাহান্নামি জীবন, আত্মহত্যার জীবন, লাখে লাখে শুধু আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হচ্ছে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সংস্কৃতির কারণে, এই অপসংস্কৃতির কারণে। স্বামী স্ত্রী হয়ে যদি জীবন যাপন করতো, একজন ছেলের জন্য তার স্ত্রীর মতো উত্তম গার্লফ্রেন্ড, পবিত্র গার্লফ্রেন্ড, চিরবান্ধবী গার্লফ্রেন্ড আর হইতে পারে না। একজন মেয়ের জন্য তার স্বামীর মতো এত একজন উত্তম বয়ফ্রেন্ড এই পৃথিবীর ইতিহাসে আর হইতে পারে না, ঠিক নয় কি? আজকে গোটা বিশ্বের বিভিন্ন সমাজ হায়ওয়ান জানোয়ারের ছোঁয়ানো অদম পর্যায়ে চলে গেছে, সব যৌন রোগে ভরে গেছে, গনোরিয়া, সিভিলিস, এইডস মহামারীতে তাদের গোটা সমাজ শেষ, শিশু বাচ্চা আসে এমন ভয়াবহ সব যৌন রোগ নিয়ে আসে, কোনো চিকিৎসাই নাই, কি রোগ ধরাই পড়তেছে না। এসব জিনেভা বিচারের কারণে সন্তান আসতেছে জিকা ভাইরাস, মাথা ছোট হয়ে গেছে, বুঝেন না? গোটা মানব দেহ রোগের কারখানায় পরিণত হয়েছে এসব ব্যবিচারের কারণে। তো ইস্তাহাল্লুন আল হেরা, কিছু সমাজ আমার উম্মতের মধ্যে, কিছু কিছু উম্মত আসবে, সেক্স যৌবনকে ফ্রি করে ফেলবে, বিবাহ বহির্ভূত জিনা ব্যবিচারকে ফ্রি করে নেবে। এগুলি কাফের, বেঈমান, মুরতাদ, এগুলি কি মুরতাদ, জাহান্নামি। ইস্তাহাল্লুন আল হেরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব, সিল্ক হালাল হালাল করবে, মদ হালাল করে নেবে, বাদ্যযন্ত্র হালাল করে নেবে, হারাম বাদ্যযন্ত্রকে হালাল করে নেবে। হেরোইন এক মদ, বাদ্যযন্ত্র আরেকটা মদ। হেরোইন হইল দেহের মদ, বাদ্যযন্ত্র হইল মনের মদ, দুই মদ। দুই মদে যারে পাইছে তার এই পৃথিবীতে আত্মহত্যা ছাড়ার উপায় নাই, সুইসাইড করা ছাড়ার উপায় নাই, মনেও আগুন দেহেও আগুন, তার কোনো শান্তি নেই। জানাজার নামাজের পরে লাশ দাফনের আগে মোনাজাত করা যাবে কি না? লাশ দাফনের আগে কোনো মোনাজাত না, এটা ভুয়া, এটা কোনো ওজন পাইতেন না। লাশ দাফনের পরে মোনাজাত ছাড়া পার্সোনাল ব্যক্তিগত কবরের পাশে আধা ঘন্টা এক ঘন্টা বসে বসে দোয়া করা যায়, দুইটা দোয়া, আল্লাহুম্মা ইগফিরলা, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহ তারে মাফ করেন, তাকে প্রশ্নের উত্তর সহজ করে সঠিকভাবে দেওয়ার তৌফিক দেন। এইভাবে দোয়া করার হাদিস রয়েছে, মুসলিম শরীফও আছে, মেশকাতেও আছে। প্রয়োজন বোধে ছবি তোলা যাবে কি? হ্যাঁ যাবে, ছবি তোলা যাবে প্রয়োজন বোধে, পরীক্ষা নিরীক্ষা, হজ, বিভিন্ন রাষ্ট্রীয় প্রয়োজনে। আজকাল যে ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়, হাত দিয়ে আঁকা ছবি আর ক্যামেরার ছবিতে বেশ কম হইলেও হাত দিয়ে আঁকা ছবিটা আল্লাহর সৃষ্টি মানুষের ছবিটা না, এটা সে আঁকছে নিজের হাত দিয়ে, এটা হুবহু ওইটা না, এটা আরেকটা আলাদা। এই জন্য এই লোকের আজাব হবে কিয়ামতের দিন সবচেয়ে কঠিন, আল্লাহ সৃষ্টি মতো সৃষ্টি বানাইছে। আর ক্যামেরা দিয়ে যে ছবিটা আসে ওটা আল্লাহ যে মানব দেহ তৈরি করেছেন এইটারই একটা প্রতিচ্ছবি, এটার একটা ছায়া পড়ছে ক্যামেরার ভিতরে, যেমন পানিতে পড়ে, যেমন আয়নাতে পড়ে, এইটা আর ওইটা দুই জিনিস। এই জন্য ক্যামেরার ছবিতে আজাব হবে না বলে আমরা বিশ্বাস করি, বিশ্বের অনেক স্কলাররা রায় দিয়েছে, কিন্তু হাতে আঁকা ছবিতে আজাব 100% হবে। কোরআনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি মর্যাদা বেড়েছে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্য কোরআনের মর্যাদা বেড়েছে? কোরআনের জন্যই রাসূলের মর্যাদা বেড়েছে, কারণ কোরআন হলো আল্লাহর সিফত, আল্লাহর গুণ, আল্লাহর বিশেষণ, ঠিক না? কোরআন দিয়েই
কোরআন তোমার উপর তোমাকে বদভক্ত দুর্ভাগা বানাবার জন্য, বেইজ্জত করার জন্য নাজিল করি নাই, তোমাকে ইজ্জতওয়ালা বানাবার জন্য কোরআন নাজিল করেছে, তোমাকে সুখ দেওয়ার জন্য কোরআন নাজিল করেছে। বুঝেন না? তাহলে কোরআন রাসূলকে দিয়া কোরআনের ইজ্জত না, কারণ কোরআন আল্লাহর গুণ, আল্লাহর গুণ কারো মুখাপেক্ষী না, আল্লাহ তারা কারো কারো মোহতাজ না, ঠিক না? বরং কোরআনের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত বেড়েছে। অনেক মানুষ আছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর চেয়ে বড় মনে করছে, আর মুসলমানদের মধ্যে একদল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ থেকে বড় মনে করে। এগুলি রাসূলের এক নম্বর দুশ্মন, এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নম্বর দুশ্মন। পৃথিবীতে রাসূল এসেছেন আল্লাহর বান্দা হয়ে, আব্দুহু ও রাসূল, রাসূল এসেছেন আল্লাহর মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য। বুঝেন না? নিষেধ করেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, আমাকে অতিভক্তি করো না, অতিভক্তি চোরের লক্ষণ, এগুলি চোর। যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সে বেশি শ্রদ্ধা করে বা আল্লাহ সমান শ্রদ্ধা করে, এগুলি চোর। অতিভক্তি কিসের লক্ষণ? চোরের লক্ষণ, মুশরিকের লক্ষণ, কাফের বেঈমানের লক্ষণ, ইহুদি খ্রিস্টানের লক্ষণ। আল্লাহর মর্যাদা সমান কোন মাখলুকের মর্যাদা হইতে পারে? আল্লাহু আকবার! কোথায় রব্বুল আলামিন আর কোথায় তার মাখলুক? আমরা সবাই গোলাম। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা, আল্লাহ আমি আপনার গোলাম, এবনু আব্দিকে আপনার গোলামের ছেলে গোলাম, এবনু আমাতিকে আপনার দাসের ছেলে গোলাম, নাসিয়াতি বিয়াদিকা, আমার ছেলে জুটি আপনার হাতে, যেদিকে নেন সেদিকে নিয়ে যাবেন, আমার কিছু নাই, ঠিক না? বর্তমানে প্রচলিত ফ্লেক্সি রোড ও বিকাশের ব্যবসা করা কি হালাল? ফ্লেক্সি রোড, ফ্লেক্সি রোড তো সমস্যা থাকার কথা না, বিকাশে টাকাটা একটু বেশি নেয়, চার্জটা একটু বেশি নেয়, এই বেশি নেওয়ার একটা খারাপই আছে। কিছু নিতেই পারে, তারা টাকাটা পাঠায় যখন, তাদের তো একটা খরচ আছে, তাই না? তাদের খরচ হয়, নিতে পারে, কিন্তু তারা বেশি নেয়। এই বেশি নেওয়ার কারণে কিছু সুদের সংমিশ্রণ হতে পারে, আল্লাহ আলাম। জুনুবি অবস্থায় খালি পায়ে হাঁটা চলা, মানে অজু গোসল ফরজ অবস্থায় খাওয়া চলা হাঁটা সব করবেন, কোনো সমস্যা নেই। নামাজ পড়তে গেলে খালি গোসল করতে হইবে, হাঁটার জন্য গোসল ফরজ না, খাওয়ার জন্য গোসল ফরজ না। আল্লাহ বলেছেন ফালাম ফাগসিলু ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি গোসল ফরজ হয় তাহলে ভালো করে গোসলটা করে নাও, যদি নামাজ পড়ার প্রয়োজন দেখা দেয় তখন। এটা নামাজের প্রসঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে, খাওয়ার প্রসঙ্গে নাযিল করেন যে খাইতে গেলে গোসল ফরজ, এটা না। মিলাদ পড়ার সময় কিছু সংখ্যক লোকেরা দাঁড়িয়ে যায়, এই বিষয়টি সহি কিনা? মিলাদেরই যেখানে কোনো পাত্তা নাই, তোমার খাড়াইবার পাত্তা কই থেকে? মিলাদে তো নাই, মিলাদে নাই, আছে দুরুদ, আছে কি দুরুদ, মিলাদ বাহির করছে কিছু জিলাফা লুবি মানুষেরা, জিলাপি লুবি, জিলাপি ঘোর, জিলাপি ঘোর মানুষেরা মিলাদ আবিষ্কার করছে জিলাপি খাওয়ার লেগে। বুঝেন না? এটা 660 খ্রিস্টাব্দে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ক্রিসমাস পালন করে, তাজে তো আজে খায়, বুঝেন না, গরু ঘাসি জবাই করে খায়, ক্রিসমাস করে। এদের তো ধর্ম হলো বোঝবাজি, ধর্ম যখন বাতিল হয় তখন বোঝবাজি ছাড়া কিছু নেই, বাজনা গান বাদ্য ছাড়া কিছু নেই, নারী প্রদর্শন ছাড়া কিছু নেই, আর ধর্ম যখন সঠিক হয় তখন ভারী ভারী আমল ওই ধর্মে থাকে, রাত দিন কর্ম থাকে, কাজের বিরাট সিলসিলা থাকে। আর ধর্ম যখন ভুয়া ধর্ম হয় তখন বোঝবাজিতে পরিণত হয়। তো মিলাদ ভুয়া হওয়ার কারণে বোঝবাজি, বুঝেন না, খাওয়া দাওয়া মানে এইসব কিছু, দুরুদ পড়লে তো কেউ খাওয়ায় না, এই জন্য দুরুদ পড়তে রাজি না, মিলাদ পড়ব। ফি ধরতে হবে কিনা কোরআন সুন্না মোতাবেক বলেন, এটা বহুত বলছি।
মুসলিম সমাজে পীর নামে কোনো কিছু নেই, মুসলিম সমাজে আছে আলেম, ওলামা, হাফেজ, মুহাদ্দিস, শাইখুল হাদিস, শাইখুল তাফসির, শাইখুল ফেকা, ঠিক না? এগুলি ধর্মগুরু, মুআল্লিম, এরা আছে। কিন্তু পীর জিনিসটা আসলে বাহির থেকে আসছে, অগ্নি পূজারীদের ধর্মগুরুকে বলা হয় পীর, অগ্নি পূজারীদের থেকে মুসলমান সমাজে ঢুকে গেছে। ইসলাম যখন ইরানে ঢুকে, ইরান থেকে অনেক ময়লা ইসলামে ঢুকছে, তোর মধ্যে এক পীর মুরিদি, বুঝলেন না? 500 টাকার টাটকা নোট ব্যাংক থেকে খুলি, বান্ডেল থেকে খুলে নিয়ে গেছেন আলকাতরা কেনার জন্য। কি সুন্দর নোটটা আলকাতরাওয়ালারা দিয়েছেন, দৌড়ছে দিয়ে একবারে আলকাতরা লোক, আলকাতরা সহ ধৈরা এই ভিডিও করদুর, ওই ভিডিও করদুর, বুঝেন না? আমরা ইসলাম লইয়া গেছিলাম ইরানে, ইরান হলো আলকাতরার দেশ, বুঝেন না? এই আলকাতরাওয়ালারা ফির মুড়িদি লাগাই দিছে আমাদের পরিষ্কার ইসলামের মধ্যে, গন্ডগোল লাগাই দিছে। হ্যাঁ, পীর না ধরলে শয়তান পীর হয়ে যায়, সঠিক কিনা? একবারে সঠিক কথা। কারণ শয়তান মনে করে যারে পীরে পাইছে তার পিছনে আমি আর খাটনি ঘাটার দরকার নেই, এরে জাহান্নামে নেওয়ার জন্য পীর সাহেবেরাই যথেষ্ট, বুঝেন না? যারা এখনো পীরে পায় নাই তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, তার ব্যাপারে আশঙ্কা হয় আমার, না জানি আমারে থুইয়া, আমারে দোজকে থুইয়া সে জান্নাতে যায়, এই জন্য তারে লইয়া আমার কিছু চিন্তা ভাবনা আছে, শয়তানে কয়, বুঝেন না? শয়তান তার কাছে পীর হইতে যায়, তার গুরু হইতে যায়, আর যারে পীরে পাইছে শয়তান কয় তোর গুরু হওয়ার আমার দরকার নাই, যেটাই পাইছে তোরে ওইটা সাফিসিয়েন্ট। কারণ পীর মুরিদি তো আমি জানি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পীর বংশে বানাইছে, আমি পীর বংশের সন্তান, দাদা নানা বাবা সব খলিফা, সব বড় বড় খলিফা আলহামদুলিল্লাহ, পীর মুরিদি তানা বানা এগুলি সব জানি। গতকাল আমার লক্ষ্মীপুরে মাহফিল ছিল, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইর বালিশ আছে আমার নানার বাড়িতে, মাদ্রাসায় ওনার নামে মাদ্রাসা করেছেন নানা, 117 বছর আগের মাদ্রাসা, বালিশের বয়স হবে 125-12 বেশি। আমার আইপ্যাডে ছবি তুলি আনছি, এতটুকু একটা বালিশ হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই আমার নানাকে ওই বালিশটা উনি উপহার দিয়েছিলেন স্মৃতি হিসেবে, এতটুকু ছোট্ট বালিশ একটা। ওনার ফতুয়াটাও দেখলাম, ফতুয়াটাও আছে, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইয়ের গায়ের ফতুয়া আমার বড় মামাকে দিছিলেন। আমি অনেক বড় পীর বংশের সন্তান, বাইতুল মোকাররমের প্রথম খতিব আমার আপন মামা, আমার মামারা 7 ভাই, খালারা 3, 3 খালা, 7 মামা, 10 জন, 10 জনের 10টা নাম আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির দেওয়া, সব আশরাফ আলী থানবীর রহমতুল্লাহ দিয়েছেন নামগুলি, এত মহব্বত ছিল আমার নানার সাথে আশরাফ আলী থানবীর। এই জন্য বালিশটা আমার নানার বাড়িতে এখনো, ফতুয়াটাও আমার নানার বাড়িতে। এবার আমি যদি পীর মুরিদি করতাম, এবার বুঝি দেখেন কি অবস্থা। হ্যাঁ, লাইন তো ক্লিয়ার ছিল আমার, কিন্তু আমার আলহামদুলিল্লাহ আমার নানা দাদা বাবা খলিফা ছিলেন, কিন্তু কেউ পীর মুরিদি করে যান নাই, আল্লাহ হেফাজত করেছেন। ওনারা সবাই কোরআনের শিক্ষক ছিলেন, হাদিসের মুহাদ্দিস ছিলেন, আল্লাহ আমারও সেই লাইনে রাখছেন আলহামদুলিল্লাহ। তবে আমি কারো খলিফা হই নাই, এতটুকু আল্লাহ আমারে, আমি মনে করি এটা আমার জন্য একটা গৌরব, কোনো খেলা হতে পায় না আমারে, বুঝেন না? কোনো আলকাতরায় আমারে পাইছে না আলহামদুলিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে আল্লাহ উঠিয়ে নিয়েছেন, এ সম্পর্কে কোরআনে কোনো দলিল আছে কি? ইন্নি মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাই, সূরা আলে ইমরান 54-55 নম্বর আয়াত পড়লে তো পাইবেন, আমি ঘুমন্ত অবস্থায় তোমাকে মৃত্যু দেব, ঘুমের মরণে মরবা, ঘুম তো একটা মৃত্যু, যখন ঘুমের মরণে মরবা তখন তোমার আমি উপরে তুলে নিয়ে আসব। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এইভাবে তুলে নিয়ে গেছেন, আর হাদিসের মধ্যে আসছে সহিহ বুখারী মুসলিমে যে তিনি কোন আকাশে আছেন, তিনি মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরের 4 কোণায় 4টি খুঁট গাড়া হয় এবং 4 কুল বড়, এটা ভুয়া, কোনো ওজন নাই, ভুয়া। কতক্ষণ দাঁড়াইয়া ওই দোয়া, ওই দুইটা দোয়ার কথা বলছি,
ওই দোয়া পড়বেন। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলা কবরি, নবীজি যখন মাইয়িতের দাফন থেকে ফারিগ হইতেন কবরের পাশে অবস্থান নিতেন, ওয়াকালা ইস্তাগফিরু লি আখিকুম ওয়া সালু লাহু তাসবীত ফা ইন্নাহু লা ইউসআল, তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার করো সে যাতে প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে এই দোয়া করো, কারণ তাকে এখন প্রশ্ন করা হবে। এইটা এইটুকু হক, এর বাইরে সাইর ঘুটা সাইর না হক, বুঝলেন না? সাইরকুল পড়ার কোনো সুন্নত নাই, সাইরকুল পড়বেন অন্য সময়, ঘুমের সময় তিন কুল পড়বেন, বুঝেন না? ঘুমের আগে সাইরকুল সুরে কাফেরুনও পড়বেন, সাইরকুল ঘুমের সাথে মাসালা, কবরের লগে এর কোনো সম্পর্ক নাই। নবী হাজির নাজির কিনা একেবারে সর্বনাশ হয়ে যাবে, একবারে খালি আবদুল্লাহ হয়ে কবরে যাইবা, সারা জিন্দগি নমাজ রোজা হজ জাকাত তসবি যা করবা সব ধুলিবালি হয়ে উড়ি চলে যাইব, এইরকম কাট্টা কাঁচা শিরিক যদি করো। হাজির নাজির কিসের হাজির নাজির? আল্লাহ কইছেনই কোরআনে ইন্না আরসালনাকা হাজিরান ওয়া নাজিরা, এরকম কইছে কি কইছে? ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, হাজির নাজির নাই, শাহেদ সাক্ষী, মুবাশশির সুসংবাদ দাতা, নাজির ভয় প্রদর্শনকারী, আর হাজার মানে হাজির, নাজির মানে দৃষ্টি দানকারী। নবী সবার দিকে চাইয়া রয়েছে, আর কাম নাই নবীর, না উনি আছেন আল্লাহর লইয়া, তোমারও লইয়া ওনার কোনো কাজ নাই, তুমি দুরুদ পড়লে আল্লাহ ওনার কাছে পৌঁছান, উনি জবাবটা দেন। সব নবীরা কবরে আখেরাতের জীবনে জিন্দি জিন্দা আছেন, নামাজ লইয়া ব্যস্ত আছেন, ইউসাল্লুন আল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আলবানী বলেছেন হাদিস সহিহ, আম্বিয়া কেরাম তাদের কবরে জিন্দা সবাই কি সালাত নিয়ে ব্যস্ত আছেন, কি নিয়ে ব্যস্ত? সালাত নিয়ে ব্যস্ত আছেন। হাজির নাজিরের আকীদাটা একদম শিরকে আকবর, কুফরে আকবর। আল্লাহ তাআলা আকাশ থেকে সব দেখেন, সব শুনেন, সব মনিটর করেন, উনি এই গুণ কার? আল্লাহ। পুরাতন কবরের উপর মসজিদ বানানো যাবে কিনা? না, কোন কবরের উপর মসজিদ বানানো যাবে না। লা তুসাল্লু আলাল কুবুর, কবরের উপরে নামাজ পড়ো না, কবরস্থানে মসজিদ বানানো যায় না। মসজিদ যেখানে কবর নাই সেখানে বানাবে, মৃত্যুর পর কবরের পাশে দাঁড়িয়ে আজান দেওয়া কোরআন হাদিস মোতাবেক সঠিক কিনা? কেন কবরের পাশে আজান দেবে, শুনব কে? আজান তো হলো জিন্দার জন্য যে মসজিদে আসি নামাজ পড়তে পারবো, তুমি মুর্দের সামনে গিয়ে আজান দিয়ে তোমার সমাপটা কি হইল? ভুয়া জিনিস যত। কি জানি, আসসালামু আলাইকুম, প্রস্রাবের কুলুপের ওজন সওয়াবের হবে কি? হ্যাঁ, কুলুকের ওজন ইস্তিনজা, আপনি পবিত্রতার ওজন হবে, পবিত্রতা অর্জন করা একটা নেক আমল, এটার ওজন করা হবে, যে যত ভালোভাবে পবিত্র হবেন ততভাবে তার ওজন করা হবে ইনশাআল্লাহ। কুলুকের ওজন এটা একটা বিশ্রী প্রশ্ন না, নেক আমলের ওজন হবে, কিসের ওজন? নেক আমল, আমল করেছেন পবিত্রতা অর্জন করেছেন এটার ওজন হবে। এটা তো গেল, হ্যাঁ, আর পবিত্র কোরআনে কোথাও কি পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে কোনো আয়াত আছে? থাকিলে বলিবেন সূরা আয়াত সহ। পবিত্র কোরআনে সূরা রোমের মধ্যে আছে, সূরা রোমের কোরআনে করিম আছে আমার। এই প্রশ্নটা শিয়া মার্কা প্রশ্ন, শিয়ারা তিন ওয়াক্ত পড়ে, বুঝেন না? এখানে কি শিয়াটিয়ে আছে নাকি কোন? হ্যাঁ, শিয়া আছে নাকি শয়তানি? হ্যাঁ, শিয়ার প্রশ্ন আইলো কে এখানে? নামাজ পাঁচ ওয়াক্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা জীবন কয় ওয়াক্ত পড়েছেন? সারা জীবন পাঁচ ওয়াক্ত পড়েছেন। প্রশ্নটা এটা শিয়াদের বিভ্রান্তির প্রশ্নের জন্য কোরআনটা হাতে নিচ্ছি। আল্লাহ তাআলা সূরা রোমের মধ্যে পাঁচ ওয়াক্ত সালাতের কথা তিনি উল্লেখ করেছেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, সূরা রোমের ১৭ নম্বর আয়াত,
আল্লাহর তাসবিহাত, কোরআনে তাসবিহ মানে হলো সালাত, আল্লাহর জন্য সালাত, সালাত আদায় করো, তাসবিহ পড়া মানে সালাত আদায় করো। হেই না তুম শুন, সন্ধ্যাকালে কোন সময়? সন্ধ্যাকালে। সন্ধ্যাকালে কোন সালাত? হ্যাঁ, আসর। অতসবেহুন, ভোরবেলায়, এটা কি ফজর? কয়রা কয় অক্ত গেল? দুই অক্ত। তারপরে ও আশিয়ান, আশিয়ান মানে সন্ধ্যা, মাগরিবের এশা। মাগরিবকে হাদিসের ভাষায় এশায়ে উলা বলা হয়, আর এশাকে এশায়ে আখেরা বলা হয়। প্রথম এশা, দ্বিতীয় এশা, আশিয়ানের ভিতরে দুই এশা ঢুকছে, মানে মাগরিবের এশা ঢুকছে। এখানে মোট কয় গেল? চার গেল। ওয়াহিনা তুযহিরুন, যখন জোহর করো, কোন উক্ত? জোহর উক্ত। এই যে সূরা রুমের 17-18 আয়াতে পাঁচ ওয়াক্তের কথা আছে, সূরা বনী ইসরাইলেও আছে, ভুরি ভুরি হাদিসের মধ্যে আছে। সব জিনিস কোরআনে থাকতে হয় না। ফরজ 4 রাকাত জোহরের, 4 রাকাত আসরের, 3 রাকাত মাগরিবের কোরআনে কোথাও নাই। কোথায় আছে? হাদিসে আছে। কোরআন দ্বারা যা সাব্যস্ত হয়, সহি হাদিস দ্বারাও তা সাব্যস্ত হয়। কিন্তু বিভ্রান্ত কিছু শিয়া আছে, তারা এগুলি নিয়ে মুসলমানদের মধ্যে গোমরাহি ছড়ায়। এদের ব্যাপারে সাবধান থাকবেন। সেদিন দিনের বেলায় ফাটুয়া ভাঙ্গা পরকান্দা গ্রামে আপনি বক্তব্যে বলেছিলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার দোয়া সম্পর্কে, অর্থাৎ তার মাতাকে দোয়া করতে আল্লাহ নিষেধ করেছেন ইত্যাদি, কেন? এটা আল্লাহকে কোনো কেন প্রশ্ন করার অধিকার আপনারও নাই, আমারও নাই। এটা কার ইচ্ছা? আল্লাহ তাআলার ইচ্ছা। নবীজি বলছেন যে ইস্তাজান্তু রব্বি আন আস্তাগফিরা লি উম্মি, সহিহ মুসলিমের হাদিস। আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমার মায়ের জন্য ইস্তেগফার করব। ফালাম ইয়াজাল্লি, ফালাম ইউজাল্লি, আমার জন্য অনুমতি দেওয়া হয় নাই। ইস্তাজান্তু রব্বি আন আজুরা কবরা উম্মি, পরে আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমার মায়ের কবরটা একটু দেখে আসি, জিয়ারত করে আসি। ফাআযিন আলি, আমার জন্য এইটার অনুমতি দেওয়া হয়েছে। এখন কেন ওটা দিলেন না, কেন এটা দিলেন, এটা কে জানেন? এটা আল্লাহ জানেন। আল্লাহকে কোনো বিষয়ে প্রশ্ন করা যায় না। আর এগুলি হাদিস, আমার আপনার কোনো মন্তব্য চলে না, চলতে পারে না। জামে মসজিদে দুইবার জামাত নামাজ পড়া যায় কিনা, মানে দ্বিতীয় জামাত করা যায় কিনা? অবশ্যই যায়। যদি মুসল্লিরা প্রথম জামাত না পায়, দশজন নামাজ, দশজন গেছে জামাত শেষ, তারা একটা জামাত করতে পারে না? তিরমিজিতে একদম স্পষ্ট হাদিস আছে, আবু বকর সিদ্দিক জামাত পান নাই, জামাত শেষে গেলেন, নবীজি বললেন আইয়ুকুম ইয়াত্তাজিরু আলা হাজা, কে আছে আবু বকরের সাথে একটু ব্যবসা করবা? তখন নামাজ পড়ি ফেলছে একজনে, গিয়ে আবু বকরের সাথে জামাত করছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নবী নির্দেশ দিয়া জামাত করিয়েছেন, তাহলে বোঝা গেল দ্বিতীয় জামাত বৈধ। প্রশ্ন আর দিও না। প্রিয় ভাইরা, অনেক গভীর রাত হয়েছে, পরে আবার ফজর নামাজ কাজা হয়ে যাবে, এই জন্য প্রশ্নোত্তর এখানে শেষ করলাম।